নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শুক্রবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচ রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে প্রতিদিনের মতো আমি হাত জোড় করে আপনাদের কাছে অনুরোধ করছি, ভিডিওটি মোটো কেটে কেটে না দেখে আপনারা ভিডিওর আলোচনাটা সম্পূর্ণরূপে শুনবেন। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই ভিডিওতে কিন্তু করা হয়। শুধু রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুভ সময়, আপনি বড় সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, দায়িত্ব আপনার যদি ভিডিওটি না শুনেন। ভিডিওটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন কিনা তারা বুঝতে পারবেন যে আমি কি বোঝানোর চেষ্টা করছি, যেটা আপনার জীবনে প্রাপ্তি আছে কি নাই আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। কারণ প্রত্যেকেরই জন্মছক কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকেরই জন্মছকে আলাদা আলাদা গ্রহের গোচর রয়েছে। এবং যদি হস্তরেখায় যদি আসে, হস্তরেখাতেও কিন্তু চিহ্ন থাকা কিন্তু দরকার, যে চিহ্নগুলো বলে দিবে যে আপনার লটারি প্রাপ্তির যোগ রয়েছে কি না। অনেকে জন্ম সময় জানে না, তাদের হস্তরেখার মাধ্যমে কিন্তু বলা সম্ভব যে আপনার লটারি যোগ আছে কি না, সেটা থাকলে কোন বছর রয়েছে, কোন মাসগুলোতে রয়েছে। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করছেন প্রতিদিন কিন্তু আপনার প্রাপ্তি ঘটছে না, জানবেন কোনো না কোনো জায়গায় কিন্তু সমস্যা রয়েছে। তার জন্য কিন্তু আপনাকে সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে। এর জন্য আমি বারবার বলছি, যাতে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে কি না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ, তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, দেখবেন নিশ্চিত রূপে আপনার কিন্তু মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার সম্পূর্ণরূপে জন্মছকের উপর, কারণ এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের উপর নির্ভর করে আপনার কিন্তু এই প্রাপ্তি ঘটবে। তাই ভাগ্যভাবকে যদি আপনার মজবুত করা যায়, ধনভাবকে মজবুত করা যায়, আকর্ষিক প্রাপ্তির ভাবকে মজবুত করা যায়, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, একটি কথা আমি বারবার বলি, যা হয় না কপাল গুড়ে তা হয় ক্ষণে ক্ষণে, কিছু কিছু ক্ষেত্রে তিথি ঘণ্টাও কিন্তু ইম্পর্টেন্ট। আগামীকাল সুকর্মার যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 10:25 থেকে 11:55 পর্যন্ত। এ সময় থাকতে কোনো ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কাজ আপনারা করবেন না। তবে যাদের ক্ষেত্রে আমি বলবো, যে রাশিগুলোর ক্ষেত্রে আমি বলবো, পাঁচটি রাশি অর্থপ্রাপ্তির একটা বড় যোগ সৃষ্টি, কম হোক বেশি হোক, আপনি 100 টাকা হলেও পেতে পারেন, আপনি 10,000 হলেও পেতে পারেন, আপনি 1,00,000 টাকা হলেও পেতে পারেন, কিন্তু আপনার জন্মছকে যোগ থাকা দরকার। কারণ কি বলুন তো, আপনি ইনভেস্টমেন্ট করছেন ভাবছেন আপনার প্রাপ্তি ঘটবে। আমি একটি কথা বারবার, যাদের অল্পের জন্য 2-1 নাম্বার তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে, কিন্তু যারা দীর্ঘদিন প্রাপ্তির জন্য অর্থ অপচয় করছেন, আমি বলবো বার্থ চার্ট রিফরমেশনটা আপনারা করুন। কারণ আপনার দশা মহাদশার উপর এবং নবাংশের চার্টকে অ্যানালাইসিস করে কিন্তু এই বার্থ চার্ট রিফরমেশন, এই ফর্মুলাতে অনেককেই উপকৃত, যে কোনো বাধা বিপত্তি নিশ্চিতরূপে কিন্তু কাটবেই কাটবে। তো আগামীকাল আমি পাঁচ রাশির কথা বলছি, আপনি পাঁচ রাশির মানুষও থাকতেই পারেন, আপনাদের মধ্যে সবার ক্ষেত্রে যে আমি যে কথাগুলো বলছি মিলবে না এটাও না, আবার সবার ক্ষেত্রে যে মিলবে এটাও কিন্তু না। কারণ আমি বারবার বলছি, এটা একটা ইন জেনারেল বিষয় আমি যে আলোচনাটা করছি, এটা ব্যক্তিকেন্দ্রিক, আমি মানুষের জন্মছক বিচার করছি না, কোনো ব্যক্তির জন্মছক বিচার করছি না। আগামীকাল যে যে রাশিগুলোর কথা বলবো সেই রাশিগুলোর প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যদি আপনি সৌভাগ্যবান হন তাহলে আপনারও কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটতেই পারে। দেখুন, কত অ্যামাউন্টের ঘটবে এটা তো সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর, আপনার ভাগ্যভাবের উপর, আপনার ধনভাবের উপর। এবং বারবার বলছি, রাহু শুক্র বুধ এবং শনি আপনার জন্মছকে কেমন রয়েছে, এই চারটি গ্রহ চারটি ভাব দশা মহাদশা এই জায়গাগুলোকে যদি চুলচেরা বিশ্লেষণ করা যায় এবং আপনার ব্যক্তিগত জন্মছক বিশ্লেষণ করে আপনার ফরচুনা নাম্বার, আপনার ক্ষেত্রে কোন সময়টা, অর্থাৎ আপনার
2 বছর পরে আছে না 6 মাস পর আছে না আপনার কেটে গেছে, সেটাও কিন্তু একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক গাইডলাইন কিন্তু দিতে পারবে। আপনাকে চয়েস করতে হবে যে আপনি পরামর্শ কার কাছ থেকে নেবেন, সেটা আপনাকে চয়েস করে তবেই আপনি এই ইনভেস্টমেন্টটা করুন। নাম্বার 1 রাশি আগামীকালের জন্য তুলা রাশি, টার্গেট নাম্বার 4 এবং 8। আপনাদের শুভ সময় যেটা দেখা যাচ্ছে 12টা থেকে 1টা 34 মিনিট পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম লিখে রাখুন, সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7। আপনাদের যে শুভ সময় বৈকাল 4টা থেকে 5টা 42 মিনিট পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের যে শুভ সময় আগামীকালের জন্য সেটা হচ্ছে সকাল 8টা 45 মিনিট থেকে শুরু করে আপনার 10টা 12 মিনিট পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের যে শুভ সময় সকাল 11টা 55 মিনিট থেকে দুপুর 2টা 4 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকালে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার ক্ষেত্রে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 8। আপনাদের যে শুভ সময়টা দেখা যাচ্ছে আগামীকালের জন্য সকাল 9টা 1 মিনিট থেকে আপনার 10টা 18 মিনিট পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ আমি যে রাশিগুলোর কথা বললাম কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেড সার্ভিস। এবং বারবার বলছি রাহু রক্ষা কবচ যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে তবেই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নমস্কার।